যে মসজিদে কোরআন সহিহ হাদিস পড়া নিষেধ সেই মধ্যে সালাত আদায় করা যাবে কিনা মসজিদে কেন সালাত আদায় করেন মন্দিরে যাবেন মন্দিরে যাবেন আমার কাছে দুই গ্রুপ আসছে বড় অদ্ভুত ব্যাপার শয়তান যে কিভাবে আমাদের প্রতারণা করছে হরিনা কুণ্ডু বেশি দূরে না আপনাদের থেকে একজন ফোন করেছে যে স্যার খুব মারামারি হচ্ছে একটু আপনার কাছে আমরা দুই গ্রুপই আসব তোমরা না আসার দরকার নেই মারামারি করো মারামারি করে যে দল জিতবে বুঝবে আমি সেই দলে বলে না স্যার মারামারি আগে একটু আসতে হবে আসছে দুই গ্রুপই কম বেশি কোনো কিছু না কিছু আমাকে মহব্বত করে এক গ্রুপ নতুন আহলে হাদিস আর এক গ্রুপ পুরনো হানাফি এখন কথা হলো হানাফিদের কথা হলো যে স্যার ঝগড়াঝাটি করতে রাজি না ওরা যদি রফাদাইন করতেই চায় জোরে আমিন করতেই চায় আর একটা মসজিদ বানাক আমরা বাধা দেব না কিন্তু আমাদের মসজিদে চলবে না আর যারা নতুন আহলে হাদিস তাদের কথা হলো স্যার সহি হাদিস মানবো এজন্য যদি মসজিদ বানাতে হয় আলাদা বানাবো ইমানের কি জোর বোঝেন তা হানাফিদের বললাম যে আচ্ছা রফাদাইন করা জোরে আমিন বলা বেশি গুনা না দাড়ি চাষা সুদ খাওয়া ঘুষ খাওয়া বেশি গুনা বলেন তো আপনারা হানাফিরা বলেন কোনটা বেশি গুনা আপনার মসজিদে দাড়ি চাষা নামাজ পড়ে সুদখোর নামাজ পড়ে ঘুষখোর নামাজ পড়ে বিড়ির গন্ধে দাঁড়ানো জানে সেও নামাজ পড়ে আপনি কারোর বলেন না যে তুই আরেকটা মসজিদ বানা বলেন নাকি কিন্তু আপনি রফাদাইন করলে জোরে আমিন বললে বলেন আরেকটা মসজিদ বানা এটাকে হানাফি মজাবের কোনো কেতাবে আছে যে তোমার মসজিদে জোরে আমিন বললে রফাদাইন করলে তাদের মসজিদে নামাজ পড়তে দিবা না আছে নাকি আছে যারা এই কাজ করে অর্থাৎ হানাফি নাম দিয়ে মসজিদ থেকে বের করে তারা হানাফি না তারা মাজহাবের নামে জালিয়াতি করে মাজহাবের কোনো কেতাবে নেই যে মসজিদে কেউ অন্য মাজহাবের নামাজ পড়লে বের করে দে বরং আমার একটা ছোট্ট বই আছে এখানে আছে সেটা হলো সালাতের ভিতরে হাত কোথায় বাঁধবেন দেখবেন আবু হানিফা সহ হানাফি মাজহাবের ইমামরা সবাই এই আমি এক মসজিদে নামাজ পড়ছি কেউ মালিকি কেউ শাফি কেউ হানাফি হানাফির পাশে দাঁড়িয়ে জোরে আমিন বলছে আরেকজন আসতে কেউ কাউকে বাধা দিতেন না কথা বুঝেছেন দুই নম্বর আদৌ মুসলমান কিনা দেখি কোনো কোরআনে কোনো হাদিসে আছে যে তুমি সুৎখরের কিছু বলবা না দাড়ি চাষার কিছু বলবা না মুখ দিয়ে বক বকাইয়া গন্ধ বেরোই তার কিছু বলবা না একজন জোরে আমিন রফাদাইন করেছে বলবা আছে নাকি হাদিসে আছে নাকি নেই তাহলে আমরা কোরআনও মানলাম না হাদিসও মানলাম না মাজহাবও মানলাম না যারা হাদিস মানবে তাদের বললাম যে ভালো কথা তুমি সহি হাদিস মানবা সহি হাদিস মানবে রফাদাইন করবে জোরে আমিন বলবে দাড়ি নেই দাড়ির গুরুত্ব বেশি না রফাদাইনের গুরুত্ব বেশি কোন আমলের গুরুত্ব কোনটের বেশি এটা কোথার থেকে জানা যায় নিজের মন গড়া না নবীজির হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাম দাড়ি রেখেছেন তাই রাখা সুন্নত দাড়ি রাখতে আদেশ করেছেন কাজেই রাখা ওয়াজিব দাড়ি না রাখলে গাল দিয়েছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন কাজেই কাটা হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফাদাইন করেছেন না করার হাদিস সহি কাজেই সুন্নত কিন্তু না করলে কাউকে রাগ করেননি করার কোনো আদেশ দেননি তাহলে গুরুত্বের পার্থক্য আছে না তাহলে আমি দাড়ি রাখলাম না দাড়ি রাখার আদেশ দিলাম না দাড়ি রাখ চাষলে কাউকে আপত্তি করলাম না রফাদাইনের গুরুত্ব দিলাম এটা কিন্তু বিদাত গুরুত্বগত বিদাত অর্থাৎ আপনি সহি হাদিসকে অসহিভাবে পালন করছেন দুই নম্বর কথা হলো রফাদাইন করতে হবে এটা কি ফরজ না রাসূলুল্লাহ সাল্লাম ফরজ বলেননি সাহাবীরা বলেননি তারা না করলে রাসূলুল্লাহ সাল্লাম কোথাও নেই রাসূলুল্লাহ সাল্লাম টাকনুন নিচেই কাপড় পরে নামাজে দাঁড়ালে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো রুকু সেজদা ঠিক না হলে আপত্তি করেছেন যা আবার নামাজ পড়ো কিন্তু রফাদাইন না করলে জোরে আমিন না বললে কারণ নামাজ হবে না আবার পড়ো কোনোদিন বলেননি কাজে এটা সহি সহিটাকে সহি পালন করো তুমি আমল করো ঝগড়া করো না কাজে এই ঝগড়া যে করছো এটা তো সহি না এটা তো বেদাত তৃতীয় হলো মুসলমানের ঐক্য বজায় রাখা ফরজ ঐক্য বিনষ্ট করা হারাম দলিল
কোরআন হাদিসে অনেক দলিল আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান আল্লাহ রজ্জু ইসলামকে ঐক্যবদ্ধভাবে ধরে রাখো দলাদলি করো না ঐক্য বজায় রাখা ফরজ মুসলমানদের ভিতরে বিভক্তি হারাম মাযহাব নিয়ে এটা হানাফি মসজিদ এটা আহলে হাদিস মসজিদ উভয় গ্রুপই অভিশপ্ত ইসলাম এক الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء যারা দিনটাকে ভেঙে ভেঙে দল দল করেছে আল্লাহ বলেন কোরআনে হে নবী আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই সালফে সালেহীন সাহাবে কেরাম তাবেইন তারা এই ফেকার মাসলা নিয়ে মসজিদ ভাগ করেন নি যে যারটা করেছেন তো এইজন্য যেটা বলছিলাম ভাইরা